আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব অথেন্টিক মডেল টেস্ট বইয়ের মডেল টেস্ট ফোর ইংলিশ পার্ট নিয়ে, মডেল টেস্ট ফোর ইংলিশ পার্ট নিয়ে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আসলে আমি স্ক্রিনশট দিয়ে রেকর্ডার দিয়ে কেন ভিডিও বানাচ্ছি এটার জন্য অনেকে দেখতে খুব কষ্ট হবে, তারপর দেখা যায় কি ওইটার জন্য খাতা নেওয়া লাগে, অনেক সময় লাগে। তো আমি এখানে প্রত্যেক নাম্বার ধরে ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি খাতা নিয়ে বসবেন, নোট করবেন, এটা হচ্ছে আমার কথা। তারপরেও যাদের মোটামুটি আইডিয়া আছে তারা ভিডিওটা দেখলেন এবং শুনলে আপনাদের অনেকটা অনেকটা আইডিয়া হয়ে যাবে। আর যারা ইংরেজিতে নতুন প্র্যাকটিস করতেছেন বা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে খাতা কলম নিয়ে ঝটপট করে বসে যাবেন, তাহলে আপনার জন্য বুঝতে সহজ হবে। তাহলে আমরা আলোচনা শুরু করি। ইংলিশ পার্ট 21 নাম্বার দেখতে পাচ্ছেন, খেয়াল করুন আমি কিন্তু লিখি বুঝাবো না, জাস্ট পড়ে বুঝাবো। 21 নাম্বারে দেখা যাচ্ছে কি 21 নাম্বার হলো ওকে, দ্য স্প্যান্ড উইথ দ্য পেশেন্ট, দ্য স্প্যান্ড উইথ দ্য পেশেন্ট, দ্য স্প্যান্ড মানে তারা ব্যয় করেছিল, উইথ দ্য পেশেন্ট রোগীর সাথে ব্যয় করেছিল। এখন রোগীর সাথে কি কিছু সময় ব্যয় করেছিল, নাকি মাঝে মাঝে ব্যয় করেছিল কিছু সময়, নাকি কোনো এক সময় ব্যয় করেছিল? আপনি খেয়াল করুন, যদি কোনো রোগীর সাথে যদি আপনি মাঝে মাঝে করেন তাহলে একটা রোগীকে আপনাকে কন্টিনিউ দেখতে হবে, মাঝে মাঝে তার সাথে দেখা করা সম্ভব না, নাহলে আপনি স্বার্থপর হয়ে যাবেন। তারপরে কোনো এক সময় দেখছেন এটা কি, এখানে বলা হচ্ছে কি দ্য স্প্যান্ড সাম টাইম, তাহলে আপনার অ্যান্সারটা হলো সি। তাহলে 21 নাম্বারের অ্যান্সার হলো ছোটো মানে ঘ, যেটা সি নাম্বার। 21 নাম্বারের অ্যান্সার হলো সি নং, ঠিক আছে, কারণ ক এর সামটাইমস এস দেওয়া আছে, এস দেওয়া থাকলে মাঝে মাঝে হয়ে যাবে, আর খতে সামটাইম দেওয়া আছে, এই সামটাইম মানে কোনো এক সময়ে, সি ঘয়ে দেওয়া আছে সামের জায়গায় টাইমের জায়গায়, তাহলে কিছু সময় আর পরবর্তীতে সামের পরে টাইমস কখনো হবে না, আপনি দেখবেন কখনো হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বের সাথে এস বাই এস কখনো হয় না, সেটা আপনি দেখুন। তাহলে 21 নাম্বারের অ্যান্সার হলো ছোটো গ মানে সি। হুইস ইজ দ্য 22 নাম্বার, হুইস ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাক্ট, অ্যাক্টর ভার্ব ইন অ্যাক্ট, আপনাকে মুখস্থ করতে হবে অ্যাক্টর ভার্ব ইন অ্যাক্ট, এখানে অ্যাকশন নাউন বোঝাচ্ছে, অ্যাক্ট্রেস নাউন, অ্যাক্টেড ভার্বটা বৃদ্ধি দেখা যাচ্ছে, তো আমরা অ্যাক্টর ভার্বটা দেখবো ইন অ্যাক্ট, অ্যাক্টর ভার্ব কি ইন অ্যাক্ট, অ্যাক্টর ভার্ব হলো ইন অ্যাক্ট, ইন অ্যাক্ট, ওকে। 23 নাম্বার, খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন ওরা ধরে দিচ্ছে এখানে, হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ কারেক্ট ফর্ম অফ প্যাসিভ ভয়েস, হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ কারেক্ট ফর্ম অফ ভয়েস প্যাসিভ ভয়েস, মানে এই চারটা থেকে আপনি খুঁজবেন কোনটা প্যাসিভ ভয়েসে পড়ে। আমি আপনাকে সোজা একটা সূত্র দেখাই দিচ্ছি, আপনি নোর পরে, নৌনের পরে কি বসে, টু বসে, এটা আপনি মুখস্থ রাখেন, নৌনের পরে টু বসে সেটা আপনি মুখস্থ রাখেন, নৌনের পরে টু বসে সেটা আপনি মুখস্থ রাখেন, ঠিক আছে। তাহলে আপনি আবার দেখেন নৌনের পরে টু কোথায় কোথায় আছে, ছোটো গ মানে সি নাম্বারে নৌনের পরে টু আছে, তারপর ডি নাম্বারে নৌনের পরে টু আছে, রাইট, আছে, আপনি নৌনের পরে বাই কোনোদিন দিবেন না। তাহলে আপনি দেখেন সি থেকে এবং ডি থেকে অ্যান্সার কোনটা হয়, দেখেন সি নাম্বার পড়েন, হোয়ার ডাজ হি লিভ ইজ নোন টু মি, নাকি হোয়ার হি লিভস ইজ নোন টু মি, এরকম ডিফিকাল্ট বুঝা, কারণ আপনাকে এটা এলএমএলও দিয়ে দিচ্ছে, দেখেন দুটো একটু দেখতে হবে ভালো করে আপনাকে, ঠিক আছে। আচ্ছা আমি অ্যান্সারটা দেখি, অ্যান্সার দেখা লাগবে না আশা করি। 23 নাম্বারে হচ্ছে আপনার অ্যান্সার হবে, 23 নাম্বার অ্যান্সার হবে আপনার যেটা বলতেছিলাম, আমি এটাকে প্রথমে ধরাচ্ছিলাম কি নোনের পরে টু বসে, সেটা আপনি মাথায় রাখবেন। এখন দেখেন সিতে হোয়ার ডাজ হি লিভ, এখানে সিম্পল একটা ব্যাপার, যখন আপনি অ্যাক্টিভ থেকে পেসে করবেন ডু ডাজগুলো এখানে আর কোনো প্রয়োজন নেই, ডু ডাজের কোনো দরকার নেই, সহজ সিম্পল বুঝাচ্ছি আপনাকে। তাহলে ডু ডাজ যদি দরকার না হয়, ডু ডাজ ডিপ থাকতে যদি অন্য কিছু হয়ে যায়, তাহলে আপনি এখানে অ্যান্সার দেবেন হোয়ার হি লিভস ইজ নোন টু মি, কারণ এখানে প্রথমে বুঝাচ্ছিলাম আপনাকে নোনের পরে টু বসে, ধরতে পারলেন নোনের পরে টু সি এবং ডিতে আছে, এবং এখানে ডাস ডিট ডো এগুলো বসবে না, সেগুলোর জন্য বাদ দিবেন, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, দ্য ফ্রেঞ্চ বলতে কী বোঝায়, ফ্রেঞ্চ বলতে যখন আপনি বলবেন দ্য ফ্রেঞ্চ, কারণ দ্য ফ্রেঞ্চ বলে ফ্রান্সের জাতিদেরকে বোঝাবে, ফ্রান্সের মানুষদেরকে বোঝাবে, ঠিক আছে, আর শুধু ফ্রেঞ্চ বলে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ বোঝাবে। যেমন আমরা যেটা জানি দ্য ইংলিশ মানে ইংরেজ জাতি, দ্য ইংলিশ মানে কি ইংরেজ জাতি, আর শুধু ইংলিশ মানে কি ইংরেজি ভাষা, তাহলে দ্য ফ্রেঞ্চ মানে কি জাতির আগে এখানে দি বসছে, তাহলে আপনি দ্য ফ্রেঞ্চ পিপল। 24 নাম্বার হচ্ছে ক, দ্য ফ্রেঞ্চ পিপল,
25 নম্বর সোসাইটিজ লিভিং ইন দ্য ফেরিফারি আর অলওয়েজ ইগনোর, মানে সোসাইটি লিভিং ইন দ্য ফেরিফারি, ফেরিফারি মানে পরিধি, পরিধি মানে কি, মানে একবারে খুবই মানে দূরের অঞ্চলে, প্রান্তীয় অঞ্চল যেটা আমরা বলি, পরিধি মানে প্রান্তীয়, আর এই অলওয়েজ ইগনোর তারা যারা সমাজের পরিধিতে বা প্রান্তীয় অঞ্চলে বসবাস করে তারা সর্বদা কী থাকে, ইগনোর থাকে, সর্বদা কী থাকে, ইগনোর থাকে। ঠিক আছে, একবার দেখেন গ্রাম অঞ্চলে, খাগড়াছড়ির কিছু অঞ্চলে দেখবেন, অথবা একবার বাহিরের কিছু অঞ্চলে দেখবেন, আমাদের প্রধানমন্ত্রী অথবা আমাদের এমপি মন্ত্রীরা কখনো সেখানে যায় নাই, অথবা তারা সে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে না। তাহলে পরিধির অঞ্চলের যে লোকেরা আছে অথবা প্রান্তীয় অঞ্চলে যে লোকেরা আছে তারা খুবই ইগনোর হয়ে থাকে। তারপরে ফেরিফারি যদি অর্থটা পারেন তাহলে আপনি এখানে মার্জিনাল এরিয়াসটা দিয়ে দেবেন, আমি অর্থ লিখে রেখেছি মার্জিনাল এরিয়াস। মার্জিনাল এরিয়াস মানে হচ্ছে পরিধি, মানে প্রান্তীয়। ঠিক আছে, নেক্সট এটা এমন হলো কেন বুঝতাম না, ওকে সরি, একটু কষ্ট করে দেখবেন, আসলে আমি এটা কাজ করার দরকার ছিল, করি নাই তখন। ওকে, 26 নম্বর রেটিসেন্স। রেটিসেন্স ইজ অ্যান অপোজিট অফ ওয়ার্ড, আমি দেখাচ্ছি আপনাকে। রেটিসেন্স মানে হলো স্বল্পবাসিতা, স্বল্পবাসিতা, যিনি কথা স্বল্প বলেন, কথা খুব কম বলেন। রেটিসেন্স মানে হলো স্বল্পবাসিতা, যিনি কথা খুব কম বলেন। ঠিক আছে, তো কথা যিনি কম বলেন উনার বিপরীত শব্দটাকে, উনার বিপরীত শব্দটা কী চাচ্ছে। যেমন মনোলোগ, ক নম্বরে মনোলোগ দেওয়া আছে, মনোলোগ মানে হলো একজন স্পিকার, একটা কবিতার মধ্যে অথবা একটা গল্পের মধ্যে, একটা সিনেমার মধ্যে স্পিকার থাকবে একজন, বাকিটা শুধু অডিয়েন্স শুধু শুনবে। তাহলে মনোলোগ মানে হলো ওয়ান স্পিকার কথা বলবে, তাহলে এটা স্বল্পবাসিতার বিপরীত শব্দ হয় না। তারপর দেখেন বি নাম্বার, মেলিগ্যান্স মানে হলো চরম বিদ্বেষ, চরম বিদ্বেষের সাথে আপনার যায় না। সিনেমা হলে সাইলেন্স, সাইলেন্স মানে একেবারে চুপ থাকা, স্বল্পবাসিতার বিপরীত শব্দ হবে বেশি, একটু বেশি কথা বলে, বা স্বল্পবাসিতার বিপরীত যদি হয়ে থাকে তাহলে একটু মানে কম কথা বলবে এই টাইপের, সাইলেন্স তো একেবারে চুপ থাকা। দেখেন ডি নাম্বারে দেওয়া আছে মানে লোকোসিয়াসনেস, লোকোসিয়াসনেস, লোকোসিয়াসনেস মানে কি, অর্থাৎ কথা যিনি কম বলেন, বাকপটু যিনি একটু কম। ঠিক আছে, লোকোসিয়াস মানে হচ্ছে বাকপটু, কথা যিনি বেশি বলেন, আর লোকোসিয়াসনেস মানে হচ্ছে বাকপটু, যিনি একটু মানে বেশি এই টাইপের, তাহলে স্বল্পবাসিতা, জানেন যিনি স্বল্প কথা বলেন, তার পাশে লোকোসিয়াসের বিপরীত হয়ে থাকে অ্যান্সারটা। তারপর দেখি আমরা 27 নম্বরে যদি আমরা দেখি, 27 নম্বরে দেখবো আফটার এ লং রিসেশন, আফটার এ লং রিসেশন, রিসেশন মানে মন্দা, রিসেশন মানে কি, মন্দা। যেমন আজকে কী যাচ্ছে, এখন বর্তমানে অর্থনৈতিক মন্দা যাচ্ছে, এই কথাটি এখানে বুঝাচ্ছে। আফটার এ লং রিসেশন, অনেক সময় মন্দার পরে, দ্য ইকোনমিক সিচুয়েশন, অর্থনৈতিক যে অবস্থাটা, ইজ লুকিং কী হবে, ইজ লুকিং আপ। লুক আপ মানে হচ্ছে গণ্য করা, লুক আপ মানে গণ্য করা। তো 27 নম্বর অ্যান্সার হবে ডি, 27 নম্বর অ্যান্সার হবে বড় ঘ। ঠিক আছে, লুকিং আপ মানে গণ্য করা। আপনি দেখবেন লুকিং আউট, লুক ওভার মানে হচ্ছে উপেক্ষা করা, ইগনোর করা। লুক ওভার মানে হচ্ছে উপেক্ষা করা, ইগনোর করা, পাস করা, অতিক্রম করা। তারপরে লুক আউট মানে সতর্ক হওয়া, লুক থ্রু মানে হচ্ছে প্রতীয়মান হওয়া, কোনো দিনের দৃশ্যমান হওয়া। তাহলে আপনার সাথে এখানে মিলতেছে আফটার লং রিসেশন দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং আপ, কারণ অনেক অর্থনৈতিক অনেক মন্দা ছিল, ওইটার পরে কী হয়েছে, লুকিং আপ, সেটা গণ্য হয়েছে, সেটা লুক আউটও হবে না, লুক থ্রু হবে না, লুক ওভার হবে না। আমি লুক আউটের অর্থ বলতেছি আবার, লুক আউট মানে হলো সতর্ক হওয়া, লুক ওভার মানে হলো উপেক্ষা করা, লুক থ্রু মানে হলো প্রতিমান হওয়া। আপনি দেখেন 28 নম্বর টেকনিক শিখে দিচ্ছি আপনাকে, একটা ডিগ্রি থেকে আসছে। দ্য স্যালারি অফ এ বাস ড্রাইভার ইজ মাচ হায়ার দ্যান দ্যাট অফ এ স্কুল টিচার। দেখবেন এ নাম্বারে কোনো ধরনের কম্পারিজনের জন্য, কারণ যেহেতু মাচ হায়ার দেওয়া আছে, মাচ হায়ার মানে কম্পারেটিভ ফর্ম, তো মাচ হায়ার কম্পারেটিভ ফর্মের পরে সর্বদা দেন বসবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কম্পারেটিভ ফর্মের পরে দেন বসবে, দেখবেন এ নাম্বারে কোনো দেন আছে কিনা, এ নাম্বার কাটা ভুল। বি নাম্বারে দেন আছে, আপনি ধরতে পারেন অ্যান্সার। সি নাম্বারে দেন আছে, ধরতে পারেন অ্যান্সার। ডি নাম্বারে টু কম্পেয়ার অ্যাজ এ স্কুল টিচার, এটা তো কিন্তু নাই, তাহলে বি এবং সি আপনি অ্যান্সার ধরতে পারেন। কিন্তু তারপরেও দেখবেন দেন দ্যাট অফ এ স্কুল টিচার, দেন দোজ অফ এ স্কুল টিচার, এই টাইপের যদি আসে তাহলে আপনি অ্যান্সার দিবেন। এটা কেন, এটা মোটামুটি আপনি এই টেকনিকে আপনি অ্যান্সার করে ফেলতে পারেন, কারণ আপনার এখন জানা দরকার যে সহজ টেকনিকটা কী আপনার সেটা জানার দরকার। সরি, এইটা একটু ঝামেলা হয়ে গেছিলো, আমি আবার এভাবে চলে যাচ্ছি, সরি, দুঃখিত।
29 নম্বর হোল্ড ওয়াটারম্যান টিকে থাকা, এটা 11তম বিসিএস পরীক্ষায় এসেছিল। হোল্ড ওয়াটার এটা একটা ইডিয়ম এবং বাগধারা, ঠিক আছে। হোল্ড ওয়াটার মানে হলো টিকে থাকা, হোল্ড ওয়াটার মানে হলো টিকে থাকা। তাহলে অ্যান্সার হবে সেভিয়ার এক্সামিনেশন। 30 নম্বর হুইজ ইজ মেস্কুলিন ফর্ম কোনটি এখানে পুরুষ, কোনটি এখানে পুরুষ বোঝাচ্ছে। আমি অপশন দিয়ে লিখে রেখেছি। যেমন বি নম্বরে দেখেন, বি নম্বরে মেয়ার এবং হর্স। তো মেয়ার তো মহিলা, হর্স মানে পুরুষ, তো এখানে ম্যাসকিউলিন ফেমিনাইন, এটা মেয়ারের এখানে ফেমিনাইন। তারপর দেখেন ডি নম্বরে ড্রেক মানে ম্যাসকিউলিন মানে রাজহাঁস, ডাক মানে হচ্ছে কি রাজহংসী। তাহলে আমরা ম্যাসকিউলিন পেয়ে গেছি কিন্তু, তাহলে ম্যাসকিউলিন 30 নম্বর অ্যান্সার হলো ডি। তারপর 31 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হচ্ছে দ্যাট দোজ দিস দ্যাস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দ্যাট দোজ দিস দ্যাট। দেখেন তো, তাহলে অ্যান্সার হবে সি, সি হলো সাবজেক্টিভ প্রোনাউন। ইউর সেলফ হলো পজিটিভ, আর সরি ইউর সেলফ হলো আপনার রিফ্লেক্টিভ প্রোনাউন। ইউর সেলফ, হার সেলফ, দ্যাম সেলফ, ইট সেলফ, এগুলো হলো এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, নাহলে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো দ্যাট দোজ দিস দ্যাটস। ওকে, 32 নম্বর সাকসিডের পরে সর্বদা ইন বসে, সাকসিডের পরে সর্বদা ইন বসে। আপনি অ্যান্সারটা খুঁজে পেয়েছেন, অ্যান্সার হলো ভি। 32 নম্বর হলো সাকসিডের পরে সর্বদা ইন বসে। 33 নম্বর দেখবেন টেন মাইলস। ওকে, এখানে দূরত্ব বলছে, দূরত্ব যদি হয়ে থাকে বার সর্বদা সিঙ্গুলার হবে, দূরত্ব যদি হয়ে থাকে প্লুরাল থাকা সত্ত্বেও সেটা বার সর্বদা কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে 10 মাইলসের পরে ইজ হবে। 33 নম্বর অ্যান্সার হবে ডি, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। 34 নম্বর সাজেশান লিখতে কী লেখেন আপনি, সাজেশান লিখতে দেখেন তো একটু পারেন কি না, সাজেশান লিখতে আপনি কী লেখেন। এস ইউ ডবল জি ইয়ে সাজেশান। তারপরে 35 নম্বর টেম্পোরাল মানে হচ্ছে বিশ্বব্যাপী, টেম্পোরালি মানে হচ্ছে তো আপনার ক্ষণস্থায়ী। এই টাইপের যদি হইতে তাহলে ওয়ার্ল্ডলি হবে। এই টাইপের টেম্পোরাল মানে হচ্ছে বিশ্বব্যাপী, টেম্পোরাল মানে হচ্ছে বিস্তৃত, বিশ্বব্যাপী, বিস্তৃত বিশ্ব। টেম্পোরাল মানে টেম্পোরারি, এটা মনে করলে হবে না, ঠিক আছে। এটা যেটা আমরা অনেকে একচোখে দেখাতে মনে করতে পারি, কিন্তু 35 নম্বর অ্যান্সার হলো ডি, মানে ওয়ার্ল্ডলি আর্থলি, ঠিক আছে। তারপরে চলে এসেছে 36 নম্বর প্রশ্নে কোরআন কয়টা, কোরআন শরীফ হচ্ছে একটা, কোরআন লিডস দ্য মুসলিম, কোরআন শরীফ মুসলমানদেরকে লিড দেয়, তো একটা মাত্র কোরআন যেহেতু সেহেতু আমরা অ্যান্সার আর্টিকেল দিব দি, আর্টিকেল কী দিব, 34-এর দি দিব। 37 নম্বর দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ, দেখেন এখানে কুড হ্যাভ আছে, তো উড হ্যাভ মাইট হ্যাভ থাকলে ইফের অংশটা ফার্স্ট ইনডিফিনিট হবে, ইফের অংশটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এখানে কী হবে, ইফ আই হ্যাড বিন মোর কশাস, যদি আমি অনেক বেশি সতর্ক হতাম তাহলে আমি কাজটা করতে পারতাম। তো 37-এর অ্যান্সার হবে ক, কেননা ইপের অংশটা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্টে আছে, পরের অংশ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভিথরিতে আছে। 38 নম্বর হোয়াট ইজ দ্য ভার্ব অফ নাম্বার, নাম্বারের ভার্ব কী হবে। তারপর আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 1990, কোনো একটা নির্দিষ্ট অনেক আগ থেকে যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা থেকে যদি বোঝাই, 1990 থেকে বোঝাচ্ছে, অনেক সময় আগ থেকে যদি আমরা সিন্স বসাচ্ছি। আর মনে রাখবেন সিন্স এবং ফর যখন বাক্যের শেষে একটা সময় নিয়ে কাজ করবে তাহলে সেটা সর্বদা কী হবে, সর্বদা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আশা করি বুঝতে পেরেছেন। 40 নম্বর এখানে ট্রানজিটরি শব্দটির বিপরীত শব্দ হলো পারমানেন্ট। তাহলে বুঝেন আপনারা সবাই, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আজকে অনেক কষ্ট দিলাম, কোনো জিনিস লিখলাম না, আশা করি আপনারা যদি ভিডিওটা শোনেন তাহলে আপনাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।